الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদনী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা মদনী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান গুনাহের শাস্তির মধ্যে আরেকটি বার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আমরা আমল করার জন্য চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মূল আলোচনা দিকে যাওয়ার জন্য। দর্শক শ্রোতা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাদ দুআ মাউকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ নিশ্চয়ই দুআ জমিন এবং আসমানের মধ্যখানে আটকে থাকে এবং এর থেকে কোনো জিনিস উপরের দিকে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ পাঠ করে নেবেন। সেই জন্য আমরা নিয়ত করি, দর্শক শ্রোতা চেষ্টাও করব, আসুন দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শ্রবণ করব তা হচ্ছে জুয়া খেলা। দর্শক শ্রোতা, এটা সত্য আজকে এই জুয়া খেলাটা এক পর্যায়ে ধরতে গেলে একদম সহজ পন্থায় মানুষ নিয়ে নিয়েছেন, আসানিভাবে সহজভাবে নিয়ে নিয়েছেন, কোনো টেনশন করে না। আল্লাহ তাআলার পানা, আমরা যদি খেয়াল করি ছোট থেকে বড়, বড় থেকে ছোট মানুষরা যে এই হারাম কাজ জুয়া খেলা, যে ইসলামের মধ্যে হারাম নিষেধ রয়েছে, এই খেলার মধ্যে তারা ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে। কিন্তু আফসোস, এটা যে হারাম কাজ এবং এটা এই কাজটা করলে, এই খেলাটা খেললে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, এটা শরীরের মধ্যে জায়েজ নেই, নিষেধ করা হয়েছে, ওই দিক দিয়ে আমাদের খেয়াল নাই, কিন্তু আমরা আমাদের মতো খেলে যাচ্ছি। আসুন দর্শক শ্রোতা, প্রথমত আমরা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ এর মধ্যে কি বলেছেন জুয়া খেলা সম্পর্কে, এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী ধাপে বাকি বিষয়গুলি জানব। আসুন, বরকতের জন্য আমি প্রথমত সূরা বাকরার 219 নং আয়াত তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما كنز الإيمان تكون بقى أمرا أرتدكت منجوك ديس ربن كوري أبناك موت ও জোয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন সে দুটিতে মহাপাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু পার্থিব উপকারও, আর সেই দুটির পাপ সে দুটির উপকার অপেক্ষা বড়। দর্শক শ্রোতা, এটা সত্য, এই যে যারা আমরা জোয়া খেলি, হয়তো আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই আমরা লাভবান হই। এখানে মদের আলোচনাও এসেছে, আমরা মদ সম্পর্কে পূর্বে অনুষ্ঠানের মাধ্যমে এটা যে হারাম আমরা মুসলমান জাতির জন্য সেটা আমরা জেনেছি। এই যে মদের পাশাপাশি জোয়া খেলা এটাও হারাম আজকে আমরা জানছি। দর্শক শ্রোতা দেখেন, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে মহাপাপ, হয়তো পার্থিব কিছুটা হচ্ছে কি লাভ আছে, কিন্তু ওই পার্থিব লাভের চাইতে যে পাপ ক্ষতি আছে সেটা হচ্ছে বড়। তো আফসোসের বিষয় হচ্ছে দর্শক শ্রোতা,
আমরা শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার ফাঁদে পড়ে আজকে আমরা ওই যে দুনিয়ার মধ্যে পার্থিব, দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত বা অল্প কিছু লাভবান আমরা হচ্ছি, ওই লাভের দিকে আমরা দেখছি। কিন্তু এই যে এই জোয়া খেলার কারণে যে ইসলাম বিরোধী একটা কাজ হচ্ছে এবং ওই শরীয়ত বিরোধী কাজ করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যাচ্ছেন, অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, আমার আল্লাহ তাআলা যে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন এবং এই জোয়া খেলাটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওদিক দিয়ে আমরা খেয়াল করছি না। আমরা হয়তো দুনিয়ার মধ্যে একটু লাভবান হচ্ছে, ওদিক দিয়ে আমরা খেয়াল করছি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম ঘৃণ্যতম এই কাজ, এই খেলা থেকে নিজেদেরকে বাঁচার এবং বাঁচানোর সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, সপ্তম পারা সূরা মায়দার 90 এবং 91 নং আয়াতে মুবারকার মধ্যে এই জুয়া সম্পর্কে আমার আল্লাহ তাআলা কি বলেছেন আসুন আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر আসুন আমরা এই আয়াতে মুবারাকার কনজুল ঈমান তে কোন বাত আমরা শ্রবণ করি। আমার প্রিয় আল্লাহ তাআলা ইশাত করছেন, হে ঈমানদারগণ, দর্শক শ্রোতা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ক তীর অপবিত্র শয়তানি কাজ। আমার আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত কাজগুলি, এর মধ্যে জুয়া খেলা, এটা অপবিত্র, এটা পবিত্র নয় এবং শয়তানি কাজ। দর্শক শ্রোতা, এই যে জুয়া খেলছি আমরা, এই শয়তানি কাজ আমরা করছি, আচ্ছা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে শয়তানি কাজ করলে কি আল্লাহ তাআলা রাজি হয়? শয়তানি কাজ করলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি হয়? না, হয়তো আপনার পক্ষ থেকে এটাই রিপ্লাই উত্তর আসবে, কখনো সন্তুষ্ট হন না। কারণ শয়তান উপর তো আল্লাহ তাআলা নারাজ, অসন্তুষ্ট, শয়তান তো সে ইবলিস হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে। তাহলে আমাদের রিপ্লাই এটাই আসবে যে জুয়া খেলা কখন এটা ভালো কাজ নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ নয়। জি হ্যাঁ দর্শক শ্রোতা, এটাই সত্য যে জুয়া এটা শয়তানি কাজ, এটা আমার প্রিয় আল্লাহ তাআলা বলেছেন। এরপর আমার আল্লাহ তাআলা কি বলছেন, সুতরাং তা থেকে বেঁচে থাকো। দেখেন বেঁচে থাকার জন্য বলেছেন, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো, সাকসেসফুল হও, সফলতা অর্জন করো। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন, শয়তান তো এটাই চাই যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে। দেখেন আজকে আমরা যদি খেয়াল করি, আজকে অনেক সময় বন্ধু বন্ধুর সাথে মারামারি করে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে, মানে এক কথায় আমরা এক অপরের সাথে মারামারি করি, কেন জানেন? জুয়া খেলার মধ্যে টাকা যখন হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, অন্যজন যখন জিতে যায়, তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। অনেক সময় দেখা যায় যে মারামারির মধ্যেও আমরা লেগে যাই, ঝগড়া ফাসাদের মধ্যে আমরা লেগে যাই। কিসের কারণে? জুয়া খেলার কারণে। আর আমার আল্লাহ তাআলা বলছেন শয়তানে এটাই চায়। তা শয়তান মানুষের মাঝে একে অন্যের সাথে, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে মদ এবং জুয়ার মাধ্যমে কী করবে? ফাসাদ সৃষ্টি করবে, বিদ্বেষ সৃষ্টি করবে, শত্রুতা সৃষ্টি করে দেবে।
এটা হচ্ছে শয়তানি কাজ। এবং এরপর বলছেন, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ ও নামাজে বাধা দেবে, তবে কি তোমরা বিরত হবে? দেখেন শয়তান আজকে এটা সত্য, যারা আমরা জুয়া খেলি, মদ খাই, মদ পান করি, তারা কিন্তু নামাজ পড়ে না। আর আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন, উদ্দেশ্য করে বলছেন যে মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির করা থেকে এবং নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে গিফট, তোহফা স্বরূপ পেয়েছি, ওই নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে এবং আল্লাহ তাআলার জিকির করা থেকে, আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে গাফিল করে দিবে। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? শয়তান, জুয়া এবং মদের মাধ্যমে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে এই জুয়া খেলাটা আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল। দর্শক শ্রোতা, যারা আমরা এই জুয়া খেলা খেলছি বিভিন্ন টাকার মাধ্যম, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা খেলছি, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানব জুয়া খেলা কাকে বলে, তাদের চিন্তা করা উচিত, তাদের ভাবা উচিত আমরা কোন কাজটা করছি। আজকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুয়া খেলার মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, যারা আমরা জিতে যাচ্ছি হয়তো সে মনে করছে দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য লাভবান হয়েছে, প্রকৃতপক্ষে সে লাভবান হয়নি, প্রকৃতপক্ষে সে গ্রেফতার হয়ে গিয়েছে আসাবের মধ্যে, পর যখন মারা যাবে ওই সম্পদ নিয়ে, ওই টাকা নিয়ে, তখন সে আজাবের মধ্যে গ্রেফতার হবে। দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারকার ব্যাখ্যায় হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার খাজাইনুল ইরফান নামক কিতাবের মধ্যে লিখেন, এই আয়াতে মদ এবং জুয়ার কুফলসমূহ এবং মন্দ পরিণামের বর্ণনা দেওয়া হয়েছে। জি, জুয়া খেললে, মদ খেলে, জুয়া খেললে এর প্রতিদান কী হবে, এর ক্ষতি কী হবে তা সম্পর্কে বলেছেন। যেমন মদ্যপান এবং জুয়া খেলার একটা কুফল তো এটাই যে এতে পরস্পরের মধ্যে শত্রুতা, জি, এবং বিদ্বেষের সৃষ্টি হয়, পরস্পর শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়। আর যারা এইসব অপকর্মের মধ্যে লিপ্ত হয় তারা আল্লাহ তাআলার স্মরণ ও নামাজের ওয়াক্তের প্রতি খেয়াল থাকে না এবং তাদের কাছ থেকে আল্লাহ তাআলার স্মরণ করা থেকে এবং নামাজ পড়া থেকে তারা বঞ্চিত হয়ে যায়। খাজাইনুল ইরফানের মধ্যে আল্লামা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এটাই বলছেন, এটাই সত্য। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম জুয়া খেলা এটা হারাম এবং শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। দর্শক শ্রোতা, যারা আমরা জুয়া খেলার মাধ্যমে যারা সম্পদ অর্জন করি, এটা কি আমাদের জন্য জায়েজ, এটা কি আমাদের জন্য হালাল না হারাম? যে আমার আল্লাহ তাআলা অপর এক আয়াত মুবারকার মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تأكلوا أموالكم بينكم بالباطل انزل ইমান থেকে অনুবাদ, আর পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। একে অপরের সম্পদ অন্যায়ভাবে কি করো না, গ্রাস করো না। দর্শক শ্রোতা, আমরা যদি দেখি যে জুয়া যারা আমরা খেলছি বিভিন্ন মাধ্যম দিয়ে, ইনশাল্লাহ মাধ্যম কিছু মাধ্যম আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এই যে অন্যের সম্পদ আত্মসাত করা, এক কথায় আমি বলবো জুয়া খেলাটা একটা অন্যের সম্পদ আত্মসাত করা, অন্যের হক নষ্ট করা। তো অন্য সম্পদ যদি আপনি আত্মসাত করেন, অন্যের হক যদি নষ্ট করেন, দর্শক শ্রোতা, কখনো অন্যের সম্পদ আত্মসাত করে নেওয়ার মাধ্যমে এবং অন্যের সম্পদ জুলুম করে হোক বা অন্যের হক নেওয়ার মাধ্যমে, সেটা কখনো আপনার জন্য হালাল হতে পারে না, এটা হারামেই থাকবে। জুয়া কাকে বলে,
জুয়ার সংজ্ঞা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই, এরপর ইনশাল্লাহ একটা হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব। জুয়াকে আরবিতে কিমার বলা হয়। এর সংজ্ঞা লক্ষ্য করুন, আমরা খেয়াল করি এর সংজ্ঞাটাকে হযরত মীর সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, ওই সকল খেলা, জুয়া খেলা কাকে বলে, ওই সকল খেলা যাতে এই শর্ত থাকে যে পরাজিত ব্যক্তির কোনো জিনিস বিজেতাকে দিয়ে দেয়া হবে, পরাজিত ব্যক্তির কোনো জিনিস বিজেতাকে দিয়ে দেয়া হবে, এটাকে কিমার তথা জুয়া বলা হয়। অর্থাৎ আমরা জানতে পারলাম যে ওই সমস্ত বস্তু যে ব্যক্তিটি পরাজয় হয়েছে, বিজয় অর্জন করে নেই, ওই ব্যক্তির কাছ থেকে যে যে জিনিস নিয়ে নেওয়া হয়, পাওয়া হয়, আর ওটাই হচ্ছে জুয়া খেলা এবং ওই সম্পদটা হচ্ছে হারাম। আর আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ফতোয়ায়ে রেজবে শরীফের মধ্যে উনি লিখেন, সুদ, চুরি, আত্মসাত এবং জুয়ার টাকা অকাট্যভাবে হারাম, অকাট্যভাবে হারাম, এটা এটা কখনো হালাল হতে পারে না। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিসে মুবারকা এভাবে বর্ণনা করেছেন যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি ছক্কা, পাঞ্জা, জুয়া খেলার সরঞ্জাম দ্বারা জুয়া খেলল, তবে যেন সে তার হাত শুকুরের মাংস ও রক্তে ডুবাল। দর্শক শ্রোতা, আমরা জানি শুকুর সৃষ্টি জগতের মধ্যে একটি নিকৃষ্টতম একটি প্রাণী, যেটাকে আমরা ঘৃণা করি। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত কাজ আছে। হ্যাঁ, এখন আমরা বিভিন্ন খেলার মাধ্যমে আমরা বাজি ধরি, বিভিন্ন আমরা যেটা ছক্কা খেলা বলেন, ক্যারাম খেলা বলেন, দাবা খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, এক কথায় আমাদের সমাজ এখন যদি আপনারা খেয়াল করেন, এখন তো সব কিছু মোবাইলের মাধ্যমে হয়ে যায়। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু জায়গায় একত্রিত হয়ে খেলা হয়, কিন্তু এখন তো এই যে জুয়া খেলাটা, এটা মোবাইলে মোবাইলে হয়ে যায়, আল্লাহ তাআলার পানা, এত সহজ হয়ে গিয়েছে, মানুষ এত সহজ করে নিয়েছে এটাকে। কিন্তু দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারাকা থেকে আমরা চিন্তা করি, যারা এই সরঞ্জাম এগুলির মাধ্যমে জুয়া খেলল, সেই শুকুরের মাংস এবং রক্তের মধ্যে নিজের হাতকে ডোবাল। আচ্ছা বলেন, যে হাত শুকুরের মাংসের মধ্যে যাবে, যে হাত শুকুরের রক্তের মধ্যে যাবে, এই হাতের মাধ্যমে কি কখন আমরা উপকার পাব? দুনিয়ার মধ্যে কোনো উপকার পাব? পরকালে কি কোনো উপকার পাব? না। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জুয়া খেলাটা আমাদের জন্য হারাম, এটা জায়েজ নয়। দর্শক শ্রোতা, সারা পৃথিবীর মধ্যে জুয়া খেলার জন্য এখন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি বের হচ্ছে, আমি চেষ্টা করব কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। যেমন এক নম্বর হচ্ছে লটারি। আমাদের সমাজের মধ্যে দেখা যায় লটারি বিক্রি করা হয়, যে এই পদ্ধতিতে লক্ষ কোটি টাকার পুরস্কারের লোভ দেখিয়ে, লটারির মাধ্যমে লক্ষ কোটি টাকার পুরস্কার দেওয়ার জন্য লোভ দেখিয়ে নামমাত্র মূল্যে লক্ষ লক্ষ টিকিট বিক্রি করা হয়, লক্ষ লক্ষ টিকিট বিক্রি করা হয়, অতঃপর ড্রয়ের মাধ্যমে বিজয়ীকে কয়েক লক্ষ কিংবা কয়েক কোটি টাকা বণ্টন করে দেওয়া হয়, আর বাকিদের টাকা দেওয়া হয় না, নষ্ট হয়ে যায়। এটাও এক ধরনের জুয়া, যা সম্পূর্ণরূপে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তাহলে আজকে আমরা এই কাজটা যারা করছি, আমরা চিন্তা করি আমরা কি ভালো করছি না খারাপ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং অনেক সময় দেখা যায় আমরা
যারা মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ আসে এবং প্রশ্ন সম্বলিত মেসেজ প্রেরণ করা হয়। যেমন কোনো দল ম্যাচে জিতবে, কোন দল ম্যাচের মধ্যে জিতবে, বা বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করেছিল, সঠিক উত্তরদাতার জন্য বিভিন্ন গিফট এবং পুরস্কার এর প্রতিশ্রুতি দেওয়া হয়। যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি বা বিভিন্ন ধরনের যে পুরস্কারের ঘোষণা দেওয়া হয় ওই মোবাইলের মাধ্যমে। তখন অংশগ্রহণকারীরা মোবাইলে ব্যালেন্স থেকে সামান্য পরিমাণ টাকা, মোবাইলের ব্যালেন্স থেকে যখন ওই গেমটা খেলা হয়, মেসেজ যখন ওই সঠিক উত্তর দেওয়ার জন্য মানুষ চেষ্টা করে বা যখন উত্তর দেয়, তখন যে সামান্য পরিমাণ, যেমন 10 টাকা কেটে নেওয়া হয়, যারা পুরস্কার পায় না তাদের টাকা নষ্ট হয়ে যায়, তাদের টাকা বিনষ্ট, অর্থাৎ খোয়া হয়, দেওয়া হয় না, সেই টাকাটা পায় না। এটাও এক ধরনের জুয়া, যা সম্পূর্ণরূপে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এভাবে দর্শক শ্রোতা, আমরা যদি খেয়াল করি আমাদের সমাজের মধ্যে যে বিভিন্নভাবে জুয়া খেলা আমরা খেলছি বিভিন্ন মাধ্যম দিয়ে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় বর্তমান সময়ে খেলাধুলা নিয়ে, বিভিন্ন খেলাধুলাকে কেন্দ্র করে আমরা আজকে জুয়া খেলছি, বিভিন্ন খেলাধুলাকে কেন্দ্র করে আজকে আমরা জুয়ার আসর বসাচ্ছি। দর্শক শ্রোতা, আমি অনুরোধ করব আমরা জুয়া খেলা থেকে নিজেদেরকে বাঁচাই। দেখেন, এই খেলাটা ইসলামের মধ্যে জায়েজ নয়। জুয়া খেলা আমি সংক্ষিপ্ত রূপে চেষ্টা করেছি, পরিসরে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে, কিন্তু এটা আফসোস যে জুয়া খেলাটা এখন আমাদের জন্য খুব সহজ হয়ে গিয়েছে, মোবাইলের মাধ্যমে হয়ে যায়। বিশেষ করে এই যে খেলাকে কেন্দ্র, বিভিন্ন খেলাকে কেন্দ্র করে টাকার মাধ্যমে, জিনিসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা কি করছি, বাজি ধরছি। তো এটা হচ্ছে জুয়া খেলা, এটা কখনো আমাদের জন্য জায়েজ নয়। এবং যারা বিজয় হয়, লাভবান হয়, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছে। কারণ আমার আল্লাহ তাআলাই বলেছেন যে অন্যের সম্পদ আত্মসাৎ না করার জন্য। সেই জন্য আমি মাদানী চ্যানেল এর মাধ্যমে সকলের কাছে এই মেসেজটুকু পৌঁছে দিতে চাই, দাওয়াতে এটাই চাচ্ছে, আমরা যেন সমাজের মধ্যে যে সমস্ত গুনাহের কাজ, যে সমস্ত ঘৃণ্যতম কাজ আমাদের মাধ্যমে সংঘটিত হচ্ছে, আমরা যেন ওই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাতে পারি, নিজে বেঁচে থাকতে পারি। সেই জন্য দর্শক শ্রোতা, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে আমরা জানতে পারলাম জুয়া খেলাটা, এটা আমাদের জন্য জায়েজ নয়। দেখেন, যদি বলতে যাই অসংখ্য কথা আছে, সংক্ষিপ্ত পরিসরে এটাই অনুরোধ করব আমরা জুয়া খেলা থেকে নিজেদেরকে বাঁচাই, সমাজকে বাঁচাই। বিশেষ করে আমাদের যারা ইয়ং জেনারেশন আছি, আমরা এই যে খেলাকে কেন্দ্র করে আমরা যে বেড় দিচ্ছি টাকার মাধ্যমে, জিনিসের মাধ্যমে, এটা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ, অবৈধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুয়া খেলা থেকে, আমাদের সমাজকে, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এবং শুধু তাই নয়, শয়তানের সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে, শয়তানের সমস্ত প্রকার ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।